আমি একটা অর্ডার করেছিলাম, এখানে আরেকটা চলে এলো কি হবে। কালকে আমি অমিতকে টিফিনে ভাবজি বানিয়ে দেবো মুগের ডালের কচুরি, এর আগে এখানে কখনো করিনি। এখানে মোটামুটি ছোট চামচের একটু এটা খাওয়ার মোটামুটি 100 মতো মুগের ডাল আছে, 100 থেকে একটু বেশি আছে। তো এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, হালকা লাল লাল করে ভেজে নেব। তোমরা ভেজে না নিয়ে করতে পারো, অনেক কাছে মুগের ডালে কচুরি করে মুগের ডালটাকে ভিজিয়ে রাখে, তারপর ওটাকে পেস্ট করে ভেজে নেয়। পরে মুগের ডালটা ভাজা হয়ে গেছে, তারপর লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এরপর আর কিছু করবো না, এর মধ্যে জাস্ট জল ঢেলে দেবো। জল ঢেলে দিলাম, মুগের ডালে কচুরির সাথে ভাবছি একটু আলুর দম বানাবো, সেরকম কিছু দেবো না, একটু টমেটো দিয়ে আর একটু আমার কাছে ভাজা মশলা আছে ওটা দিয়ে বানাবো। সেই জন্য আমি রাত্রিবেলা কেটে রাখছি। আর সকালবেলা না ব্লগ করতে খুব অসুবিধা হয়, সকালে উঠে তাড়াতাড়ি করে সব কিছু করতে হয়, সেই জন্য আমি প্রায় দিনই কী করি, আগের দিনকে রাত্রিবেলা রেডি করে রেখে দিই, যেমন চাল ভিজিয়ে রেখে দিই, তারপর ধরো যদি টিফিন কিছু করার থাকে সেটা, যদি কিছু কাটার থাকে সেটা করে রেখে দিই। মোটামুটি অনেক কাজই আমি এগিয়ে রেখে দিই। তো মোটামুটি দু একটা কাজ আমি এগিয়ে রাখলাম, যেমন ডালটাকে ভিজিয়ে রাখলাম, চাল ভিজিয়ে রাখলাম, আলু কেটে রাখলাম, ভাবছিলাম ময়দাটা মেখে রাখবো, ভালো না করবো না, এখন 11টা বেজে গেছে। দি নেক্সট ডে, হাই গাইস, আমি মৈত্রী, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তোমাদেরকে আর একটা নতুন ব্লগে সকাল সকাল স্বাগত জানাচ্ছি। আশা করবো তোমরা সকলেই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি, অমিতকে টিফিন দিতে হবে, তো সেই জন্য এখানে আমি প্রথমে পেঁয়াজ কেটে নিচ্ছি কুচি কুচি করে, আর একটু টমেটোও কেটে নিচ্ছি আলুর দমের জন্য। করার মধ্যে কিছুটা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ টমেটোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর অপোজিট দিকে দেখো আমি একটু ডাল বসিয়ে দিয়েছি, যেটা ডাল বেটে রেখেছিলাম, ওর মধ্যে একটু নুন মিষ্টি অ্যাড করেছি, দিয়ে ভালো করে ডালটাকে ভেজে নেব পুরের জন্য। এদিকে আমি ময়দা মাখার জন্য রেডি করে নিয়েছি, ময়দাটা ভালো করে মেখে নেব। আর এদিকে আমার আলুর দমও হয়ে গেছে, তো ময়দা মাখা হয়ে যাওয়ার পর ভালো করে লেচি কেটে নেব, আর ওর মধ্যে পুর দিয়ে জাস্ট বেলে আমি ওটাকে একটু হালকা তেলে ভেজে নেব। আর যেহেতু আলুর দমটা নিরামিষ, সেই জন্য আমি একটু একটু ভাজা জিরে গুঁড়ো দিয়েছি এর মধ্যে, খেতে ভালো লাগবে বলে। তো চলো, আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এরপর অমিতকে টিফিন পুরে দিতে হবে। তো আমি টিফিন বক্সে অলমোস্ট অমিতকে টিফিন ভরে দিয়েছি কচুরি, আর আজকে আলুর দমের রেসিপি। এখন বাজে সকাল 10টা, রমিত বেরিয়ে গেছে 9:05, গাড়ি ছিল আজকে 9টার সময় বেরিয়েছে, তাও আবার আজকের গাড়িটা বলছে নাকি মিস হয়ে গেছে, তো পরের গাড়িতে গেছে। 9:15 নাগাদ একটা গাড়ি ছিল, শাটল ছিল, ওটাতে পড়ে গেছে। তোকে মানে যথারীতি খুব তাড়াতাড়ি করে রান্না বান্না করে দিলাম, আজকে উঠতেও আমার দেরি হয়ে গেছে। সকাল সকাল এটা খেয়ে না মনটা পুরো একদম খুশিতে ভরে গেল। এটা আমি অ্যামাজন থেকে কিনেছি, একটা কুর্তি আছে, কুর্তিটা তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি এতদিন পর আমি একটা খুব সুন্দর কুর্তি পেলাম, মানে প্রায় কিনি, জামা কাপড় কিনতেই থাকি, আজকে কিনছি, কালকে কিনছি, টপস কিনছি, এই যেমন এটা কিনেছি কদিন আগে, তো কিনতেই থাকি, তো মনের মতো খুব একটা হয় না, কিন্তু এই কুর্তিটা না আমার এত মনের মতো হয়েছে মানে বলে বোঝাতে পারবো না। মানে এতদিন পর আমি একটা কুর্তি কিনলাম যেটা পুরো আমার মনের মতো, এটা পেয়ে আমি খুব হ্যাপি। খুব সুন্দর দেখতে, পিঙ্ক কালারের আর পিওর কটনের, হাতার কাজটা এরকম রয়েছে দেখো, খুব সুন্দর দেখতে। এটা আমাজন থেকে কিনেছি, খুব একটা বেশি দাম নেয়নি, 560 টাকা এরকম নিয়েছি, 160 টাকার মতো ডিসকাউন্ট করে, অনেকটাই ডিসকাউন্ট ছিল। খুব পছন্দ হয়েছে, খুব 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 পছন্দ হয়েছে কুর্তিটা। মুগের ডালের কচুরি বেশ ভালোই হয়েছিল, খুব একটা খারাপ হয়নি, তবে আমি ছাঁকা তেলে ভাজিনি, একদম অল্প তেলে ভেজেছি, আমারটা তো একদমই তেল দিইনি, তাও আমি অনেক মোটা হয়ে যাচ্ছি, এখন অনেকদিন এক্সারসাইজ করা হয়নি, কাজের চাপে পড়ে এবার করতে হবে ফাইনালি। আমি অ্যামাজন থেকে দুখানা কুর্তির অর্ডার করেছিলাম, তার মধ্যে একটা এসেছিলো, একটা আগে তোমাদের দেখিয়ে দিলাম, আর একটা আসেনি, আজকে এখন একটা এলো, এখন আনবক্স করিনি। আর কি বলতো, যখনই কিছু আসে না তখনই আমি আগে খুলে দেখিনি, মানে তোমাদেরকে ব্লগে দেখাবার আগেই আমি খুলে দেখিনি, মানে ওয়েট করতে পারি না, কখন ব্লগ করবো তখন দেখাও, দু খুলে দেখে নিতে, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে যেহেতু এখন এসছে, তো চলো তোমাদের সাথে একটা শেয়ার করি, আনবক্স করি।
প্রথমবার মনে হয় আমি আনবক্স করছি কোনো কিছু, তার আগেই তো করে দেখে নিয়ে নিয়েছি। এটাও একটা কুর্তি আছে, বাট এর সাথে একটা প্যান্টও আছে। এটা কটনেরই আছে, আমি দুখানা অর্ডার করেছিলাম না একটাই তো অর্ডার করেছিলাম, দুটো কেন এটা একটা কি ফ্রি দিয়েছে নাকি? আমি একটা অর্ডার করেছিলাম, এখানে আর একটা চলে এলো কীভাবে? ও একটা কুর্তির মধ্যে আর একটা কুর্তি কীভাবে এলো? এটা তো আমি অর্ডার করি না, দেখা যাক। বাহ, এটাও দারুণ দেখতে, কালারটা অসম্ভব সুন্দর, পুরো কটনের আছে, খুব ভালো হয়েছে, খুব পছন্দ হয়েছে আমার। আর এটার দাম খুব কম নিয়েছে, বিশ্বাস করবে না, 439 টাকার মতো এরকম নিয়েছে। খুব সুন্দর, এটা হাতা আছে এখানে, আর এটার সাথে একটা পেন্সিল কাট স্ট্যান্ডও আছে, স্ট্যান্ডের নিচে এরকমভাবে একটা ডিজাইনও করা রয়েছে। বাহ, এটাও পুরো কটনের, দুটি পুরো ফিদা হয়ে গেলাম কুর্তিগুলো হাতে পেয়ে। আরে বাবা, এটা কি দিয়েছে? এটা আমি তো ভাবতেও পারছি না, এটা কি ফ্রি দিয়েছে নাকি? 799, এটা কি ফ্রি? এটা কার জিনিস কাকে ঢুকিয়ে দিয়েছে? এটা তো একটা কুর্তি, তাই তো? এবং এটা তো আমি অর্ডার করিনি, এটা কীভাবে চলে এলো? এটা আমি অর্ডারই করিনি, আর এটা কত? এটা তো এক্সেল, আমার এক্সেলও লাগে না, কি ফ্রিতে আমি একটা কুর্তি পেয়ে গেলাম। বাবা, কার জিনিস কালেতে ঢুকিয়ে দিয়েছি, কি করা উচিত? এটা আমি আবার রিটার্ন করে দেবো না নিয়ে নেবো, তোমরাই বলো। বেশ ভালো, এটাও তো কি করোনার রয়েছে, চলো নিয়েই নি। সকাল সকাল ফ্রিতে একটা কুর্তি পেয়ে গেলাম, এর থেকে ভালো আর কি হতে পারে? যাই হোক, এখন আমি রেডি হয়ে গেছি, আর ওই কুর্তিটাই পরেছি যেটা তোমাদেরকে দেখালাম, যেটা আর কি কিনেছি, তো ওই কুর্তিটাই আজকে পরেছি। আর আজকে আমি বাড়ি যাচ্ছি, সেই জন্য কুর্তিটা পরেছি। বাড়িতে একটু কাজ আছে, আর রিদানকে দেখবো, রিদানের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না কদিন ধরে, তো রিদানকে দেখতে যাবো। আর সাথে দিদিরাও এসছে এখানে, কলকাতাতে শিফট করেছে, তো সেই জন্য দিদিদের সাথেও একটু দেখা করবো, দিদির সাথে দেখা করবো, করে তারপর আসবো, কাল বা পরশু চলে আসবো। Later that night, সাধারণত থাম্বনেল ক্রিয়েট করতে করতেই মাথা খারাপ হয়ে যায়। আগের দিনে ব্লগটায় দেখছি কোন জায়গাটা পার্টিকুলারলি থাম্বনেলের জন্য দেয়া যায়, সেটা এখন পাচ্ছি, মানে বেঁচে এখান থেকে স্ক্রিনশট করে তবেই লাগাবো। আর এখন মৈত্রী নেই, তাই বুঝতে পারছি না, ও থাকলে জেনারেলি বলে দেয় আমাকে এই জায়গাটা করো বা এই সিনের এই জায়গাটাকে আটকে স্ক্রিনশটটা নাও। A few moments later, অবশেষে এইটাকে থাম্বনেল বানিয়েছি, এখন জানি না মৈত্রীর কি রিয়াকশন হবে এটাই। ভিডিওটা তোমরা অলরেডি দেখে নিয়েছো, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। 2 days later, দুদিন মৈত্রী বাড়িতে ছিল না, আজকে ফিরেছে সন্ধ্যাবেলা। ওরা খুব আনন্দ হচ্ছিল, আমার কেন আনন্দ হবে? আমি অমিতকে বলে রেখেছিলাম যে আমি দুদিন থাকবো না, তুমি একটু ব্লগ করে রাখো, বাট ও এতই কি বলবো ল্যাপ ফোর টাইপের ছেলে, ব্লগ করেনি। আমাকে বললো ফোনে, বললো হ্যাঁ আমি করেছি, বাট কি করেছে ভগবানই জানে, কিছুই করেনি। আমাকে আর দুদিন পর আমি ফিরে আসতে আমাকে বলছে যে বলছি ব্লগ করো, সেই ব্লগটা এখনো মানে নাহলে এন্ড হবে না, তুমি না করলে ওটা হাফ হয়ে পড়ে রয়েছে, তুমি করো আজকে রাস্তা দেখাও, সবাই ব্লগটা এন্ড হবে। তো আমি এখন মাছ ভাজা করছি, মাছের ঝাল বানাবো বলে। আমার অবস্থা ভীষণ খারাপ, দেখো কপালে কি একটা বেরিয়ে গেছে, এখানে কি বাজে দেখতে লাগবে তাই না? আরে আমি হাত দিয়ে এটাকে টিপে দিয়েছি, এরকম এখানকার দাগ হয়ে যায় জানি, তাও আমি ওরকম করে কি করবো, হাতটা উসকুস উসকুস করে। কতদিন ব্লগ দেওয়া হয়নি বেকার, মানে এতদিন ধরে সবাই ওয়েট করছে কবে ব্লগ দেবো, ওই জন্য আমাদের ভিউজ এত কমে যাচ্ছে। তুমি ব্লগ ব্লগ দিচ্ছি আর আজকে না কালকে আমি একদম এডিট করবো, এডিট করে ব্লগ দেবো, ফ্রাইডে কাল কাল দেবো ব্লগ। যত বলি যে প্রত্যেক দিন আমরা ব্লগ করবো, রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করছি, কিন্তু রেগুলার আমরা হচ্ছে না, কিছুটাই হচ্ছে না। সমস্ত কিছু আমাদের সবাই কি করে, আমি সাথে ভাবি যে প্রত্যেকদিন সবাই কি করে এত ব্লগ মানে এডিট করে, কি করে এত ব্লগ করে, মানে ব্লগটা কিন্তু, হ্যাঁ ব্লগ করাটা কিন্তু হেভি ডিফিকাল্ট লাগে যারা রেগুলার করে। ব্যাপার মানে ভিউ হিসেবে আসছে, দেখেন আমাদের লাইফ আমরা কাটাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা আমাদের সাপোর্ট করো। আর তাই তো বলছি, যারা প্রত্যেকদিন ব্লগ করছে, প্রতিদিন ব্লগই করছে, তাহলে যারা প্রতিদিন ভিডিও আপলোড করছে, অন্যান্য রিলেটেড ভিডিও এডিট করতে হয় তাদের, কত কাজ করতে হয়, খুবই ডিফিকাল্ট।
তাদের কত পেটেন্স বলো, আমাদের একটুখানে দেয় আমরা হয়ে যাচ্ছি। আমার আমাদের তো ডুবে যাচ্ছে, আমাদের এখনো হচ্ছে না কেন বুঝতে পারছি। আসলে কি বলতো, সবাই গুগল অ্যাডসে উঠে যাচ্ছে, টাকাও খরচা করে আমরা একটু অ্যাড দিইনি ভিডিওতে দেবো আস্তে আস্তে। কবে দেবে তুমি তো কিপতে না কিপতে না দেবো টাকাও খরচা করবে না। ভিডিওতে কোনো একটা বিজনেস করতে গেলে ক্যাপিটাল লাগে। তুমি কি কি এখানে কি ইনভেস্টমেন্ট, তোমার ইনভেস্টমেন্ট কি দেবো, তোমার 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 রূপটা তোমার ছোকরাটা তোমার ইনভেস্টমেন্ট, আর কিছু নেই। আর আমার ইনভেস্টমেন্ট করতে হবে গুগল অ্যাডসে। আচ্ছা ঠিক আছে বলছি তো দেবো এবার থেকে। আজকে আমরা ভীষণ টায়ার্ড আছি, তাই ব্লগটাকে আর কন্টিনিউ করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। যদি এই ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে, একটু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। চলো আবার দেখা হবে কালকে, ততক্ষণের জন্য সবাই ভালো সাপোর্ট করো, যাতে আমাদের চ্যানেলটা আবার ভবিষ্যতে আরো এগোয়। বাই বাই, টাটা।